السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. صدق الله العظيم. প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকেই প্রশ্ন করেছে যে কেউ যদি রমজান মাসে রোজা রাখতে অপারগ হয়, যেমন ধরেন অসুস্থতা, বার্ধক্যতা অথবা সফরে আছে, তাহলে সে কিভাবে রোজা পালন করবে বা তার রোজার ব্যাপারে বিধান কি, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার সমাধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে সে রোজা রাখবে না, বরং সে একটি রোজার পরিবর্তে রমজান মাস পরবর্তীতে অন্য আরেকদিন একটি রোজা রেখে ফেলবে, অর্থাৎ কাজা আদায় করবে একটি রোজার জন্য একটি রোজা। যদি কেউ শরীর উজর ব্যতীত, শরীর কারণ ব্যতীত রোজা ভঙ্গ করে তাহলে একটি রোজার জন্য তাকে কাফফার আদায় করতে হবে। তবে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে তার জন্য একটি রোজার পরিবর্তে একটি রোজায় আদায় করবে পরবর্তী সময়ে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অপশন দিচ্ছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কেউ যদি সফরে থাকে অথবা অসুস্থ থাকে, এমন অসুস্থ যে সে রোজা রাখতে সক্ষম, অথবা এমন সফরে থাকলে সে যদি রোজা রাখে তার কোনো কষ্ট হবে না, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের উচিত রোজা রাখা। ওয়াং তাসুমু খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলাম, তোমরা তোমাদের জন্য শ্রেয় হবে রোজাগুলো পূর্ণ করা। আর যদি কষ্ট হয় তাহলে তোমার জন্য অপশন আছে, তুমি রোজা ভেঙে ফেলবে এবং পরবর্তীতে একটি রোজার পরিবর্তে একটি রোজা রেখে ফেলবে। তো এখানে আরেকটি বিষয় আছে, যারা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম নয় এবং পরবর্তীতে এই রোজার আজা আদায় করতে সক্ষম নয়, তাদের জন্য বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর বিধান দিয়েছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে অক্ষম বার্ধক্যজনিত কারণে পরবর্তীতে কাজা আদায় করতে সক্ষম নয়, সম্ভাবনাও নেই, তারা প্রতিটা রোজার পরিবর্তে ফিদিয়া প্রদান করবে, অর্থাৎ একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার প্রদান করবে অথবা খাবারের টাকা প্রদান করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী তার সন্তুষ্ট চিত্তে সিয়াম সাধনা করে আমরা যেন রমজান সফল করতে পারি, রমজান শেষে পাপ পঙ্কিকুল থেকে মুক্ত হয়ে সদ্যপ্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হতে পারি, সেই তাওফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।